পুরো একটা পিঙ্ক কালারের একটা বেনারসি এই যে হয়েছে নমস্কার, আমি শ্রেয়সি। আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। শুরু হচ্ছে একটি নতুন দিনে একটি নতুন ব্লগে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এরকম সবাই সুইমিং পুলে নেমে গেছে, আর আমাদের অ্যাকচুয়ালি রিসোর্টে না সুইমিং পুল ছিল। হ্যাঁ, এবার সকালে উঠে একটা হয় না যে মিঠে রোদ, আর প্রত্যেকে নেমে গেছে, এবার তুইও আয়, মানে সবাই আমাকে ডাকতে লেগেছে। এবার আমি হচ্ছে একদমই সুইমিং জানি না। তো ঠিক আছে, ওই একটা হয় না যে ঠিক আছে সবাই নেমেছে তো আমিও একটুখানি নামি একটুখানি পুলের মধ্যে, হ্যাঁ মানে এরও একটা ব্যাপার। তো তাই জন্য আমি নামছি, কিন্তু নামার পরে বুঝতে পারছি কনকনে ঠান্ডা জল পুরো। ঠিক আছে, তাও খুব ভালোই লাগছিল আর কি। সব কিছুর পরে এবার আমার গিয়ে রেডি হওয়ার পালা। ডিস্টেন্স বলে আমি আর শাড়ি পরি, নর্মাল সালোয়ার কামিজ পরেছিলাম। আর এই বিদায়ের সময়টা জানি না কী হয়, অটোমেটিকলি এতটা মন খারাপ হয়, এতটা কান্না পায়, মানে খুব একটা অসহায় ফিল হচ্ছিল। মানে যে ওই সময়টায় থাকে, যারা থাকে তারাই একমাত্র রিয়েলাইজ করতে পারে, কিছু বলার নেই। খুবই খুবই মন খারাপ করছিল, খুবই। আর এখানে যে এদেরকে দেখছো, এদেরকে কখনোই আমি ফটোগ্রাফার বলে কনসিডার করি না, কেন কি মানে ফটোগ্রাফার একদমই নয়, এরা আমার একদম ভাই। আমি ওদেরকে সবসময়ই সেটা বলেই কনসিডার করি। আমার মুড অফ বলে পুরো ট্রেন এরা গান করতে করতে এরমভাবে মজা করতে করতে এলো। আর তাছাড়াও এরা এতখানি ক্লোজ হয়ে গেছিলো, আর মানে এতখানি মজার হয়ে গেছিলো, সব একটা ফ্যামিলি একটা ফ্রেন্ডের মতন হয়ে গেছিলো না। তো আলাদা করে ওই ফটোগ্রাফার ফিলটাই ওটা আসেনি। তো পুরোই মনে হয়েছিল যে ফ্যামিলির একটা মানুষ এরা, ফ্যামিলির একজন পুরো ভাই। তো এটাই ছিল ব্যাপার। আর পুরো ট্রেন আমরা এরকম করে গান করতে করতে মজা করতে করতে আসলাম। সবাই চেষ্টা করছিলো যে আমার একটুখানি ভালো ফিল হোক। তো এইভাবেই হাসি মজা করতে করতে ট্রেনের মধ্যে অনেক 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 সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করতে করতে আমরা ফিরে গেলাম আমাদের গন্তব্যস্থলে। এবার নেমে যাওয়ার পালা। তো চলো ডিরেক্ট গিয়ে দেখা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে, চলো। গুড মর্নিং এভরিওয়ান। তো এটা আমার হচ্ছে শ্বশুর বাড়িতে ফার্স্ট ডে, কিন্তু আমি যেহেতু এখন ওদের বাড়িতে উঠিনি, তো সেটার জন্য এখন এই বাড়ি থেকে আমার এখন আবার নতুন করে আবার বিদায়ী হবে, মানে বধুবরণটা হবে। তো আমাকে মেকআপ করতে চলে এসেছে এখানে প্রিয়া। তো সকাল এখন বাজে, দুপুর হয়ে গেছে প্রায়, ওই 12:30 মতন বাজে। তো ঠিক আছে চলো মেকআপ টেকআপ করি, দিয়ে ওদের বাড়িতে উঠবো আজকে। তো সমস্ত ব্লগটাতে সেটাই থাকবে। তো ঠিক আছে চলো। এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। বিরাট ঠান্ডা, তো আমি তাই জন্য শালটাল মুই দিয়ে আছি। আর বিয়েতে যেহেতু আমি রেড কালারের বেনারসি পরেছিলাম, তো আমার ইচ্ছে ছিল যে যখন আমি ওদের বাড়িতে ঢুকবো তখন যেন আমার ড্রেসটা পুরো পিঙ্ক থাকে। তো তাই জন্য আমার যে শাড়িটা সেটা হচ্ছে পুরো পিঙ্ক, আর শালফালগুলো আমি এখানে সব ম্যাচিং করে পিঙ্ক নিয়েছি। তো হে বাবা, এদিকে চলে আসো। তো আর হচ্ছে সত্যি সত্যি ভাই, মানে ভাবা যায় একটুখানি বাড়িতে। তো ঠিক আছে চলো, রিচুয়ালস গুলো সমস্ত কিছু শেয়ার হবে। আর এই যে আমার বর্মশাই। তো ঠিক আছে চলো, দেখা হচ্ছে। আসলে সকালবেলা ট্রেন থেকে নেমে আমি গিয়েছিলাম হচ্ছে শুভদীপের দিদির বাড়িতে। তো এবার শুভদীপের দিদির বাড়ি থেকে বিকেলবেলা আমি এখন শুভদীপদের বাড়িতে উঠবো, মানে ওই বধুবরণ যে রিচুয়ালসটা হবে ওটা বিকেলবেলা যেহেতু হয় আমাদের মধ্যে, তো তার জন্য এখন শুভদীপদের গ্রামের বাড়িতে আর কি আমাকে বধুবরণ করা হবে। আমি গ্রামের বাড়িতেই আর কি উঠবো, যেহেতু ওদের বৌভাতের সমস্ত প্রোগ্রাম ওদের গ্রামের বাড়ি থেকে হয়েছিল। তো এই হচ্ছে
তাই থেকে বাবা বলছি 2000 টাকা আমার টাকা ঘরে লাগা আছে রে বোকা নিচ্ছে না না এত মাথাটা ওইদিকে সরা এদিকে জলদি ডাকে ওইটা কই
সমস্ত কিছু খেলার পরে এখানে আমাদের ডিজে নিয়ে আসা হয়েছিল সেদিন। আর এখানে হচ্ছে বাড়িতে মিষ্টি বানানো হচ্ছে, মানে রিসেপশনের জন্য, তারপর মানে সমস্ত রিচুয়ালসের জন্য, যত রসগোল্লা, নলেনগুড়ো রসগোল্লা, সাদা রসগোল্লা, সমস্তটাই আমার শ্বশুরবাড়িতে সেদিন বাড়িতে বানানো হয়েছিল। তো সেটাই আমি দেখে খুব অবাক হচ্ছিলাম, মিষ্টি বানানো আমার এটা ফার্স্ট টাইম এরকম একদম কাছের থেকে দেখা। তো এই আর কি দেখে ওগুলোকে সব ক্যাপচার করে রাখছিলাম। শ্বশুরবাড়িতে ডিজে এনেছিল, ওদের ডিজে পার্টি ছিল, তো তাই জন্য প্রচুর নাচানাচি হলো। আলটিমেটলি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়াটা আমি একদম ক্যাপচার করতে পারিনি, আমার ব্যাটারি চার্জ ছিল না। তো ঠিক আছে চলো, আজকে এইভাবে আমার মানে বরণ ফরণ সব হয়ে গেল, সব আশীর্বাদ হয়ে গেল। আচ্ছা কী কী গিফট পেলাম সেগুলো আমি সব দেখাবো একটা অন্য ভিডিওতে। আর আজকে এই পর্যন্তই, কালকে হচ্ছে আমার ভাত কাপড় আছে সকালবেলা, তারপর হচ্ছে আমার রাত্রিবেলা রিসেপশন অনুষ্ঠান আছে, আর ওদিক দিয়ে বাবা মারাও ট্রেনে উঠে গেছে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার। এখন এই যে আমি আমার আউটফিট একটু দেখাই, খাটায় কি ছিল আমি পরেছিলাম, আজকে পুরো একটা পিঙ্ক কালারের একটা বেনারসি, এই যে পুরো একটা পিঙ্ক কালারের একটা বেনারসি পরেছিলাম। মানে এটা আমার খুব একটা ইচ্ছে ছিল যে আমি যখন ঢুকবো তখন এরকম একটা পিঙ্ক কালারের একটা আউটফিট দিয়ে আমি এন্ট্রি নেবো আর কি। তো খুব সুন্দর লাগছিল শাড়িটা, আমার নিজে খুব স্যাটিসফাই আমি শাড়িটা নিয়ে, শাড়িটা পরে। তো এই পিঙ্ক কালারের বেনারসিটা পরেছিলাম, আর গয়না তো আছেই, এই টুকটাকি গয়না। আর হচ্ছে এই ছিল আমার মেকআপটাও খুব সুন্দর করেছিল, মাথায় ফুল, তো এই ছিল। আর মেহেন্দির কালারটা দেখো খুব সুন্দর ডার্ক হয়ে গেছে পুরো একদম। ও হ্যাঁ, সব মিলিয়ে খুব ভালোই গেল আজকের দিনটা, মানে বরণ ফরণ সমস্ত কিছু হলো। আর ঠিক আছে চলো, কালকের দিনটাও খুব এক্সাইটেড যাবে আশা করি। আর ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, আর আমার চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টও করো।
কালকে টাটা।